কক্সবাজার তিন আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাইদের ঈগল প্রতীকের প্রচারণায় অংশ নেওয়া সমর্থকদের ওপর হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এই আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে কয়েকশো কর্মী হামলায় অংশ নেন বলে অভিযোগ উঠেছে। হামলায় জোয়ারিয়া নালায় চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স আহত হন। বিকেল সাড়ে চারটার দিকে জোয়ারিয়া নালার মাদ্রাসা গেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার তিন আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাইদের ঈগল প্রতীকের প্রচারণায় অংশ নেওয়া সমর্থকদের ওপর হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এই আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে কয়েকশো কর্মী হামলায় অংশ নেন বলে অভিযোগ উঠেছে। হামলায় জোয়ারিয়া নালায় চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স আহত হন। বিকেল সাড়ে চারটার দিকে জোয়ারিয়া নালার মাদ্রাসা গেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার তিন আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাইদের ঈগল প্রতীকের প্রচারণায় অংশ নেওয়া সমর্থকদের ওপর হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এই আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে কয়েকশো কর্মী হামলায় অংশ নেন বলে অভিযোগ উঠেছে। হামলায় জোয়ারিয়া নালায় চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স আহত হন। বিকেল সাড়ে চারটার দিকে জোয়ারিয়া নালার মাদ্রাসা গেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার তিন আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাইদের ঈগল প্রতীকের প্রচারণায় অংশ নেওয়া সমর্থকদের ওপর হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এই আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে কয়েকশো কর্মী হামলায় অংশ নেন বলে অভিযোগ উঠেছে। হামলায় জোয়ারিয়া নালায় চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স আহত হন। বিকেল সাড়ে চারটার দিকে জোয়ারিয়া নালার মাদ্রাসা গেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার তিন আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাইদের ঈগল প্রতীকের প্রচারণায় অংশ নেওয়া সমর্থকদের ওপর হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এই আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে কয়েকশো কর্মী হামলায় অংশ নেন বলে অভিযোগ উঠেছে। হামলায় জোয়ারিয়া নালায় চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স আহত হন। বিকেল সাড়ে চারটার দিকে জোয়ারিয়া নালার মাদ্রাসা গেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার তিন আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাইদের ঈগল প্রতীকের প্রচারণায় অংশ নেওয়া সমর্থকদের ওপর হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এই আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমলের নেতৃত্বে কয়েকশো কর্মী হামলায় অংশ নেন বলে অভিযোগ উঠেছে। হামলায় জোয়ারিয়া নালায় চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স আহত হন। বিকেল সাড়ে চারটার দিকে জোয়ারিয়া নালার মাদ্রাসা গেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।